আপনাদেরকে দেখাতে পারবো। রাগ বন্ধুরা কাটা আছে, দুই সাইডে কাটা আছে, উপর পিঠের উপরে একটা কাটা আছে। আসলে মাসি ধরতে খুব বন্ধুরা একদম বড় সাইজের মটকা চিংড়িগুলো। সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আসলে আমি আপনাদের মাঝে সব সময় উপস্থিত হয়ে থাকি, আজকে সকালবেলা ঘুরতে চলে এসেছিলাম আর এসেই দেখি জেলেরা মাছ শিকার করে। তো আশা করি ভিডিওটি ভালো হবে। তো বন্ধুরা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন যাওয়া যাক, জেলেরা কী ধরনের মাছ ধরে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। চাইনিজ পুঁটি আছে, তো বন্ধুরা চলুন সামনে দিকে যাওয়া যাক, আরও বড় সাইজের মাছ ইনশাল্লাহ দেখাতে পারবো। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হলো পোনা মাছের বাচ্চা। তো পাখিরা মাছ খেতেছে, বক পাখি এবং গাং পাখি বলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ পড়েছে ভেজালে। শীতের সিজনে সব প্রকারের মাছ, ডগরি মাছ অথবা চিংড়ি মাছ, এগুলোই শীতের সিজনে এই গড়া জালে অথবা নির্জালে জেলেরা মাছ শিকার করে থাকে। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বন্ধুরা এখানে তো বড় সাইজের একটি বিলে মাছ দেখা যায়, নদীর বিলে মাছ, খুব সুস্বাদু এই মাছটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঠেলাটার ভিতরে প্রচুর বড় সাইজের মাছ আছে, শোলা চিংড়ি মাছের বাচ্চা। বন্ধুরা আরও মনে হয় তো ঠেলার ভিতরে আছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা প্রচুর গুড়া মাছ পড়েছে, গুড়া এবং গুড়া চিংড়ি ঠেলার ভিতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঠেলার ভিতরে মাছ দেখা যায়। চিংড়ি মাছ, প্রচুর চিংড়ি মাছ পড়েছে। ও মাশাল্লাহ 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় সাইজের মাছটি পানি চলে গেছে। পানি চলে যাওয়ার পর বন্ধুরা আরও একটি মাছ উপরে উঠেছে, জাল থেকে অনেক উপরে উঠে গেছে। আরও একটি আছে বন্ধুরা খালার ভিতরে, চিংড়ি মাছ, চিংড়ি মাছের শোরুম দেখা যাচ্ছে। বন্ধুরা প্রত্যেকটা ঠালার ভিতরে মাছ দেখা যায় ভালোই।
তো সামনের দিকে আরো বড় সাইজের মাছ ইনশাআল্লাহ পাওয়া যেতে পারে। অনেক বড় কেউ দিয়েছে, অনেক বড়, খুবই বড়। আর এই জালে ম্যাক্সিমাম জেলেরাই মাছ শিকার করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা, আরো একটি মাছ আপনাদেরকে দেখাতে পারবো। রাগ বন্ধুরা, কাটা আছে, দুই সাইডে কাটা আছে, উপর পিঠের উপরে একটা কাটা আছে। আসলে মাছি ধরতে খুব ভয় লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি মাছ, আর তার সাথে মটকা চিংড়ি, গুড়া চিংড়ি। বন্ধুরা চলুন আরো সামনে যাওয়া যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার সেই ভালো মানের একটা বিলে মাছ পেয়েছি, একদম জীবিত মাছটা ছেড়ে দিলাম। তো বন্ধুরা জালে লড়াই লড়াই হাঁটতেছি, মাশাআল্লাহ আরও একটি মাছ কাদার ভিতরে আটকে আছে। তো দেখা যাক বন্ধুরা, একটু ধোয়া দিই। ও বন্ধুরা মটকা চিংড়ি মাছ লাপাইতেছে, যেখানে ধোয়ার জন্য হাত দিয়েছিলাম। বন্ধুরা ডিম হয়েছে, চিংড়ি মাছটা ডিমে ভর্তি। বন্ধুরা ও বড় সাইজের মটকা চিংড়ি মাছ পেয়েছি। বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন একদম কালারটা সেই একটা কালার, হ্যাঁ কোষের ভিতরে ঢুকে গেছে। চলুন বন্ধুরা মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন কোষ ভর্তি, একদম কোষ ভর্তি। বন্ধুরা একদম বড় সাইজের মটকা চিংড়িগুলো, চলুন সামনের দিকে। ও মাশাআল্লাহ বড় সাইজের একটি টাকি মাছ। বন্ধুরা বন্ধুরা মাছ ধরা শেষ, তবে সে ডুলার ভিতরে মাছ আছে, চিংড়ি মাছ বড় সাইজের, বড় সাইজের চিংড়ি মাছ আছে, আর বাজে ধরনের অন্য সব প্রকার মাছ আছে। বন্ধুরা তো ম্যাক্সিমাম আমাদের এই নদীতে প্রচুর কোরাল, বহুত প্রকার। এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।